এখন নতুন গাড়ির মূল্য বহুত, কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম শুনলে আপনি আচরিত হব। নমস্কার, মিক্স মোড় ব্লগ ইউটিউব চ্যানেলটো মই মুনে অন্য এক নতুন ভিডিওলৈ স্বাগতম জানাইছো। আজি আমি আহিছো নগাঁও থকা মুন মটৰ্ছলৈ। সেকেন্ড হ্যান্ড গাড়ি ডিলার ফার্স্ট ব্রাঞ্চ হয় মুন মটর্স। ইয়াত খুবই কম মূল্যের গাড়ি সমূহ রখা হয়েছে। গাড়ি সমূহ দেখাই যাম আর ইয়ার দাম সমূহ জানাই যাম। গাড়ি পছন্দ করলে আপনি এটিয়ে কন্টেক্ট করব পারে, নাম্বার দিয়া থাকিব। আর এড্রেসটা হয়েছে নগদ একদম ঢিং রোডত, একদম আপনার ডিউক্রিয়া হসপিটালের একদম অপোজিট সাইডে আছে মুন মটর্স। আর ইয়ার ভিতরলে যাও, দাদার লোক কথা পাতো, ইয়ার এড্রেস ভালকে জানো, আর ফাইন্যান্সের সুবিধা এক্সচেঞ্জ সুবিধা আছে না নাই, আর কি অফার রখা হয়েছে সকলবোৰ তথ্য জানাম। আর গাড়ি সময় দেখাই যা, পছন্দ করলে আপনি এটিয়ে কন্টেক্ট করে আপনি গাড়ি বুক করব পারে। গতিহে দেরি নকরো, ভিডিওলে আগবাহু, আজি ভিডিওটি ইয়াতে আরম্ভ করো। চাও আসিফ দা, ডিলারটো ফার্স্ট এড্রেস তোমাক জানাই দিও ভালকে। তোমার গঙ্গাটা পর আহি হয় দুইটা অপোজিট সাইডত আহিলে হয়, এটো আপনার পাই যাবে মুন মটর্স। হয় মুন মটর্স এটো ফার্স্ট ব্রাঞ্চ তো, তো ইয়াত এক্সচেঞ্জ সুবিধা, ফাইন্যান্স সুবিধা অ্যাভেলেবল আছে, সকল সুবিধাই আছে ন? যদি যদি কোনো এক্সচেঞ্জ করবলগিয়া আছে বা ফাইন্যান্স করিম বলে ভাবিছে মুন মটর্সত হয়ে যাব ন? তো ইয়াত মই সুধিব বিচাৰিছো, আজি কিমান স্টকত গাড়ি আছে? ইয়াত তোমার আমার কমসে কম 17-18 গাড়ি আছে ন? তো সর্বনিম্ন কিমান গাড়ি দেখাব আজি? আমার 1 লাখ 1 লাখ। তো বেশি দেরি নকরো, গাড়ি সময় দেখাই যাও এটা এটাকে। আর যদি গাড়ি পছন্দ হয়ে যায় ভিডিও চাই থাকার সময়তে আপনি স্ক্রিনত দিয়া নাম্বারত কন্টেক্ট করে গাড়ি এখন বুক করব পারে। আর আমার চ্যানেলটার নাম কলে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট দিব না? আপনি কই দিও পাই যাব ন? তো গতি আমার চ্যানেলটার নাম কব লাগিব, যদি ফোন করে আমার মিক্স মোড় ব্লগ ইউটিউব চ্যানেলটার নাম কই একদম আপনি গাড়ি এখন ভালকৈ বুক করব পারে। গতি বেশি দেরি নকরো, গাড়ি সময়লে আগবাহু। প্রথম গাড়ি আমার দেখাই যাও আজি ফার্স্ট গাড়ি প্রথম আজি দেখাও আপনার আইটেন। আইটেন ন হয়, এটোর আস্কিং প্রাইস কই দিব ফার্স্ট? এটো আস্কিং আছে 2,20,000, নেগোসিয়েবল হয়ে যাব। হয় 2012 হয়। হয় এসি হিসাব তো রানিং আছে 2,20,000 কইছো ন? 2,20,000 টাকা, খুবই ধুনিয়া গাড়ি। অরিজিনাল পেইন্ট হয়ে আছে? অরিজিনাল পেইন্ট আছে, একদম অরিজিনাল পেইন্ট হয়ে আছে, জেনুইন কালার হয়ে আছে, কোনো টাচ রিপেইন্ট হওয়া না, অ্যাক্সিডেন্টাল গাড়ি নহয় ন? যদি অ্যাক্সিডেন্টাল গাড়ি হয় আগতীয়াকৈ আমাক জনাই দিব, কেন আমার ভিউয়ার্সে এখন ভাল ভ্যালুয়েবল গাড়ি পার্চেস করাটো আমি বিচাৰো। গতি এইখন গাড়ির ফাইন্যান্স করবলগিয়া হলে নহব ন? 2012 গাড়ি বলে এটা ফাইন্যান্স নহব, আপনি ক্যাশ টাকা দিয়ে লব লাগিব। আমি গাড়ি ভালকে দেখাই দিয়েছো, আমার ভিতর কন্ডিশন দেখাই দিব একবার। হয় অরিজিনাল সিট কভার লাগিয়ে আছে, পাওয়ার স্টেরিং, পাওয়ার উইন্ডো আপনি ইয়াত পাই যাব, সকলো রানিং কন্ডিশন পাওয়া যাব ইয়াত দাদা, সকলো রানিং পাওয়া যাব। আপনি যদি ইয়ারপরা গাড়ি ক্রয় করে নিয়ে কোনো ধরনের কাম ইয়াত না পায় ন, তো জেনুইন গাড়ি কিনবলে আপনি আহিব লাগিব মুন মটর্সলে। আজি আমার সেকেন্ড গাড়ি এখন দেখো, সেকেন্ড গাড়ি দেখাম কেওভি কে। হয় 2016 মডেল হয়। হয় আপনার টপ মডেল গাড়ি হয়? টপ মডেল গাড়ি, রানিং মাত্র 40,000 অনলি, মাত্র 40,000 রানিং হয়েছে, টায়ার কন্ডিশন ভালোই হয়ে আছে, অরিজিনাল পেইন্টত আছে, অরিজিনাল পেইন্টত আছে, সিটার হয়। হয় সিটার হয়, সিটার হয়। হয় পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো আপনি পাই যাবেন, সকলো রানিং আছে ন, সিস্টেম রানিং আছে, সকলো ইয়াতে A1 কন্ডিশন হয়ে দেখব পাইছে, কালার একদম জিলিকি আছে, কালারত কোনো প্রবলেম আপনি কম্প্রোমাইজ ইয়াত করিব না লাগে, কালার একদম A1 কালার পাবো। ইয়াত আস্কিং প্রাইস কিমান লাগিছে? আস্কিং আছে 360 ন, তো খুবই রিজনেবল প্রাইস হয়, 360 আস্কিং প্রাইস রখা হয়েছে। যদি আপনি আমার ভিডিও শোরে আহে বা আপনি যদি গাড়ি লম বলে ভাবিছে আপনি একবার ভিজিট করব লাগিব আর বহি কথা পাতক, আপনি টেস্ট ড্রাইভ লক যদি পছন্দ করে আপনি নিশ্চয় এটা ভাল গাড়ি ইয়ার পর পারচেজ করিও পারে। এটা ফাইন্যান্স হবে না? এটা ফাইন্যান্স হবে। কিমান দিব লাগে ফাইন্যান্স? এটা আপনার 1 লাখ 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ 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 1
আপুনি এইখন খুবই ধুনিয়া গাড়ি, খুবই আপোনাক ভাল লুক এখন দিব, লুক দিব আপোনাৰ মহেন্দ্ৰ। আপুনি এইখন গাড়ি 1,00,000 টকা লৈ আহি ফাইনেন্স কৰি লৈ যাব পাৰে ন? আজি আমাৰ নেক্সট গাড়ী নেক্সট দেখাও আপোনালোকক চেন্ট্ৰো। হয় চেন্ট্ৰো 2005ৰ মডেল হয়। 2005ৰ চেন্ট্ৰো, 2005ৰ চেন্ট্ৰো হয়। এসি হিটার সব রানিং আছে, সকল রানিং, সব রানিং আছে। হয় এ1 কন্ডিশন আছে। হয় এটো আস্কিং আছে 120, এটো ভাল দা ডিসকাউন্ট হয়ে যাব। 120 আস্কিং প্রাইস, 120 আস্কিং। সেন্টো সাব পড়ে খুবই ধুনিয়া কন্ডিশন হয়ে আছে, কোনো ধরনের ডেন্ট আপনি না পায়, কোনো অ্যাক্সিডেন্টাল আপনি ইয়াত একো সিম্বল না পায়। আপনি খুবই ধুনিয়া গাড়ি, কিমান কইছে? 120 আস্কিং, 120 নেগোসিয়েবল, ভাল দা ডিসকাউন্ট হয়ে যাব। ভাল ডিসকাউন্ট হবে না?
120,000 টাকা আপুনি ইয়াত আস্কিং প্রাইস রখা হয়েছে। দাদাই কইছে ভাল একটা ডিসকাউন্ট হব, যদি আপনি লম বলে ভাবিছে আপনি একবার আহক, ভিজিট করক, দাদার কথা পাতক, ফোন করক। যদি আপনি নিশ্চয় লম বলে ভাবিছে আপনি এইখান গাড়ির কারণে ভাবিও পারে। যদি আপনি লম বলে ভাবিছে আপনি আহিব লাগিব আর টেস্ট ড্রাইভ করক। আপনি যদি পছন্দ হয়েছে তেতিয়া টেস্ট ড্রাইভ করে আপনার দামে বনিলে আপনি এখন গাড়ি বুক করিও পারে। যদি কোনোবা কল করে বুক করিও বিচারে পারিব ন, যদি আপনি কল করে আপনি কল করে বুক করিও পারে। যদি আপনি এখন নগাঁও ডিস্ট্রিক্টর পৰা নহয় অন্য ডিস্ট্রিক্টর পৰা হয় তেন্তে আপনি কল করে এখন গাড়ি বুক করিও পারে। আজ আমার এখন সব হয় 2014 মডেল হয় সেলিউ হয় চেভোলেটো হয় হয় আপনার পাওয়ার স্টিং আছে হয় এসি আছে হিটার আছে হয় আপনার সব রানিং কন্ডিশন আছে হয় আস্কিং আছে 260 নেগোশিয়েবল হয়ে যাব না 260 আস্কিং প্রাইস রাখা হয়েছে আর চাও পারে খুবই ধুনিয়া গাড়ি হয়ে আছে। আৰু ইয়াত কোনো ধৰণৰ আপুনি এক্সিডেণ্টেল চিন না পায়, কোনো ধৰণৰ এক্সিডেণ্টেল গাড়ী ইয়াত ৰখা নহয়, মিটাৰ টেম্পৰিং নহয়। কিমান চলিছে এইটো ৰানিং? আপোনাৰ কিমান হ'ব? 70 মান হ'ব। 70 মান ন, তো 70 মান ৰানিং হৈছে 2014 গাড়ী ন, 2014 গাড়ী। আস্কিং প্ৰাইচ কিমান কৈছে আকৌ কৈ দিব? 260 আছে। 260 ন, 260 আস্কিং প্ৰাইচ কোৱা হৈছে আৰু ইয়াত নেগোচিয়েবল হৈ যাব। অঁ ফাইনেন্স হ'ব নে নাই? ফাইনেন্স নহ'ব ন, কেছ টকা দি ল'ব লাগিব এইটো। ঠিক আছে, আপোনাৰ দেখাম 2014 হয় চেভোলেটো হয় হয় আপোনাৰ পাৱাৰষ্টিং আছে হয় এচি হিটাৰ ৰানিং আছে হয় পাউণ্ড আছে হয় এইটো আপোনাৰ আস্কিং আছে 190 হয় নেগোচিয়েবল হৈ যাব। নেগোচিয়েবল হৈ যাব ন, 190 আস্কিং কোৱা হৈছে আৰু নেগোচিয়েবল হৈ যাব বুলি কোৱা হৈছে। ভালেমান নেগোচিয়েবল হৈ যাব। যদি আপুনি লম বুলি ভাবিছে আপুনি ডিলাৰলৈ একবাৰ আহিব লাগিব আৰু দাদাৰ লগত কথা পাতিব লাগিব, অন টেবল ইয়াত নেগোচিয়েবল হৈ যায়। গতিকে যদি আপুনি এখন ভেলুয়েবল গাড়ী 190ত আপুনি এখন গাড়ী পাই আছে, আজি আমাৰ এখন গাড়ী। নেক্সট দেখাম আপোনালোকক চেভোলেট সেলিওয়া হয়, লিমিটেড এডিশন হয়, এখন আপোনাৰ 2014 মডেল হয় হয়, ডিজেল ভেৰিয়েণ্ট হয় হয়, আপোনাৰ মাইলেজত মাইলেজ পাব হয়, ধুনীয়া 20 মান মাইলেজ পাই যাব, 20 মান 20 মান পাই যাব। আৰু আপোনাৰ পাৱাৰ আছে হয়, পাৱাৰ ষ্টিং আছে হয়, এচি হিটাৰ সব ৰানিং আছে, সকলো ৰানিং আছে, ৰানিং আপোনাৰ আস্কিং 250 আছে, 250 আস্কিং রখা হয়েছে ন, তো 2.5 লাখ টাকা আপনি ইয়াত আস্কিং প্রাইস রখা হয়েছে। যদি আপনি লম বলে ভাবিছে ইয়াত আহিলে নেগোসিয়েবল হয়ে যাব। যদি আপনি গাড়ি লম বলে ভাবিছে আপনি কল করুন, স্ক্রিনত নাম্বার দিয়া আছে, আপনি এতিয়া চাই আছে, আপনি এতিয়াই কল করে গাড়ির খবর লোক, কেন গাড়ি সমূহ খুব বেশি টাইম না থাকে ন। আমার এখন গাড়ি দেখা আজি নেক্সট দেখা হোন্ডা আমেজ হয়, হোন্ডা আমেজ 2013 মডেল হয়, আস্কিং আছে আপনার 340 হয়, নেগোসিয়েবল হয়ে যাব হয়, কিমান কত ডিসকাউন্ট হয়ে যাব? ভাল ডিসকাউন্ট হবে, ডিজেল ভেরিয়েন্ট হয় হয়, রানিং আছে আপনার 90,000 হয়, পাউন্ড আছে, পাউন্ডিং আছে হয়, আর এসি হিটার সব রানিং আছে, সব রানিং আছে। তো এসি হিটার রানিং কন্ডিশনত পাই যাব। আস্কিং প্রাইস কিমান কইছে? 340 আছে, ভাল একটা ডিসকাউন্ট হয়ে যাব। 340 কোয়া হইছে, ভালেমান ডিসকাউন্ট হয়ে যাব ন, তো ভালেমান টাকা ডিসকাউন্ট হব। 340 কোয়া হইছে, ফাইনান্স হব? ফাইনান্স হয়ে যাব, ফাইনান্স হয়ে যাব ন। কিমান দিব লাগে ফাইনান্স? এখন ফাইনান্স 1 লাখ, 1 লাখ ন, 1 লাখ টাকা লৈ আহিলে আপনি এখন গাড়ি, এখন গাড়ি আপনি লৈ যাব পারে ফাইনান্স করে। আপনি গাড়ি কন্ডিশন A1 পাব, তেল ভরাব লাগিব আর চলাব লাগিব, বাস ইমানখিনি। যদি গাড়ি নিয়ার পিছত কিবা একটা কাম ওলাই চাই দিয়া হব ন, তো ইমানখিনি ভরসা দিয়া হয় আমার মুন মোটরসত। যদি আপনি গাড়ি এখন লৈ যায় আপনি চলাক, যদি কিবা প্রবলেম পাইছে আপনি আহি পেলাই পছন্দ করার আগতে টেস্ট ড্রাইভ লোক, টেস্ট ড্রাইভ লৈ পেলাই পছন্দ করক, কারবা এক্সপার্ট লৈ আহক গাড়ি। যদি নিব ভাল এখন গাড়ি পার্চেস করাটো দায়িত্ব আপনার। আমি ভিডিওর থ্রুৰে আপনার গাড়ি সমূহ দেখুৱাই আছো, আপনার যিকোনো গাড়ি পছন্দ হব পাৰে, কিন্তু গাড়ি পছন্দ করে চলাই টেস্ট ড্রাইভ করে ভেরিফাই করে কিনার দায়িত্ব আপনার। গতিকে ভাল এখন গাড়ি পার্চেস করক আপনি, আমি সেইটো বিচাৰো। আজি আমার এখন গাড়ি নেক্সট দেখাম ইয়ন ম্যাগনা প্লাস হয়, এটো 2017 মডেল, 2017 হয়, এটো ম্যাগনা প্লাস হয় হয়, আপনার হোয়াইট কালার আছে, ধুনিয়া কালার হয়, আপনার পাওয়ার স্টিং আছে হয়, এসি আছে, হিটার আছে হয়, ওই পাওয়ার উইন্ডো আছে হয়, নেগোসিয়েবল হয়ে যাব। এর ভিতরের কন্ডিশন মানে দেখাই দিছো হয়, চাও পারে পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং আছে, সিট কভার একদম ভাল লগোয়া হয়ে আছে, কোনো ধরনের সিট কভারত কোনো ধরনের আপনি ইয়াত কোনো ধরনের ফালা চিঙা না পায়, খুবই ভাল কন্ডিশনের গাড়ি এখন, হোয়াইট কালারত আছে, কোনো ধরনের স্ক্র্যাচ আপনি দেখিবলৈ না পায়। যদি গাড়ি এখন আপনি লম বলে ভাবিছে আপনি এতিয়াই গাড়ি পছন্দ করে আপনি এতিয়া যোগাযোগ করক। ফাইনান্স হবেন না এখন? কিমান দিব লাগে ফাইনান্সত? 1 লাখ, 1 লাখ, 1 লাখ টাকা এখন ফাইনান্স হয়ে যাব ন, তো আপনি 1 লাখ টাকাত এখন ফাইনান্স করে লৈ যাব পারে। গতিকে আমার এখন গাড়ি আজি এখন গাড়ি নেক্সট হবো আপনার টাটা মানজা হয়, এটা আপনার 2010 হয়, 2010 হয়, আপনার পাওয়ারস্টিং আছে হয়, এসি আছে হয়, আপনার মিউজিক সিস্টেম আছে হয়, আর সব রানিং কন্ডিশন আছে হয়,
170 আস্কিং ৰখা হৈছে ন 170 এখন আস্কিং ৰখা হৈছে আৰু নেগোশিয়েবল হৈ যাব 170,000 টকা ন যদি আপুনি লং বুধ ভাবিছে আহক কথা পাতক ইয়াতো নেগোশিয়েবল হৈ যাব এখন ফাইনান্স নহব ন এখন বড় পুৰণা হৈছে ইয়াত ফাইনান্স নহব 170 কৈছে ন 170 আস্কিং ৰখা হৈছে আৰু কোনো ধৰণৰ এক্সিডেন্টেল নহয় কোনো ধৰণৰ ডেন্ট আপুনি দেখিবলে নাপায় কালাৰ একদম ভাল হৈ আছে যদি লম বুলি ভাবিছে আপুনি ভাবিব পাৰে এখন আজি নেক্সট হৈছে হোন্ডা ব্রিও হয় 2016 চনৰ হয় হয় ৰানিং অনলি 23000 অনলি 23000 23000 আপুনি ইয়াত ৰানিং পাব খুবই কম চলিছে গাড়ী খুবই কম চলিছে হয় কিমানৰ গাড়ী হয় এখন আপোনাৰ 2016 চনৰ গাড়ী 2016 ৰ গাড়ী আমাৰ ইয়াত 1,16,000 গাড়ী আছে হয় কিন্তু আপোনাৰ এটো যিটো আছে একদম মানে জেনুইন একদম জেনুইন হয় আপুনি মেকানিক আনি চালো পাৰে হয় যিটো আছে জেনুইন আছে হয় এটোৰ আস্কিং কিমান হয় 350 আস্কিং হৈছে ন খুবই কম চলিছে অনলি 23000 কিলোমিটার চলিছে ন অনলি 23k চলিছে আৰু ইয়াত আস্কিং ৰখা হৈছে কিমান 350 আস্কিং ৰখা হৈছে তো 3.5 লাখ টকা আস্কিং ৰখা হৈছে নেগোশিয়েবল হ'ব দাদা নেগোশিয়েবল হৈ যাব ন ইয়াত ফাইনান্স হ'ব ফাইনান্স হৈ যাব ফাইনান্স হৈ যাব ন কিমান দিব লাগিব 1,00,000 টকা 1,00,000 টকা 1,00,000 টকাত এখনো পাই আছে আপুনি 1,00,000 টকাত এখন গাড়ীও ফাইনান্স কৰি ইয়াৰ পৰা লৈ যাব পাৰে যদি ফাইনান্স কৰিম বুলি ভাবিছে ইয়াত ৰেট অফ ইণ্টাৰেষ্ট একবাৰ কৈ দিব ৰেট অফ ইণ্টাৰেষ্ট 10-12 ন তো ইয়াত নতুন গাড়ীতকৈ অলপ বেছি হয় নতুন গাড়ীৰ পৰা অলপ বেছি হয় ৰেট অফ ইণ্টাৰেষ্ট তো ইয়াত 10-12 ভিতৰত আপুনি কৰিব পাৰে ইয়াৰ দি ন পাৱাৰ ষ্টিয়ৰিং পোৱা যাব ইয়াত ছিট কভাৰ একদম ভাল হৈ আছে ভিতৰৰ কণ্ডিশ্যন একদম আপুনি ইয়াত কোনো ধৰণৰ কম্প্ৰমাইজ কৰিব নালাগে খুবেই ধুনীয়া ভিতৰৰ কণ্ডিশ্যনো হৈ আছে টাচ স্ক্ৰীনো আছে ন তো আপুনি বেকৰ কণ্ডিশ্যন চাব পাৰে টায়াৰৰ কণ্ডিশ্যন চাব পাৰে টায়াৰো বহুত ধুনীয়া হয় 90% টায়াৰ হৈ আছে ধৰিব পাৰে তাতকৈ বেছি হ'ব পাৰে টায়াৰো ভাল হৈ আছে আপুনি বেকৰ কণ্ডিশ্যন চাব পাৰে কোনো ধৰণৰ ইয়াত আপুনি স্ক্ৰেচ অথবা কালাৰ বেয়া দেখা নাপায় এইটো আস্কিং প্ৰাইচ কিমান আছে আপোনাৰ 290 আছে 290 ন 2,90,000 টকা আস্কিং ৰখা হৈছে খুবেই জেনুইন মূল্য ৰখা হৈছে গাড়ী কণ্ডিশ্যন কিন্তু A1 হৈ আছে যদি আপুনি লম খালি ভাবিছে আপুনি ভিডিঅ' চাই আছে আপুনি ভিডিঅ' চাই ল'ব নালাগে আপুনি ভিডিঅ' চাই আহক ডিলাৰলৈ আহক ডিলাৰলৈ আহি পেলাই আপুনি যদি পচন্দ কৰিছে টেষ্ট ড্ৰাইভ লওক টেষ্ট ড্ৰাইভ কৰি আপুনি ভাল এক্সপাৰ্ট লৈ আহি আপুনি গাড়ীখন ভেৰিফাই কৰক যে গাড়ী A1 আছে না নাই গাড়ী নিশ্চয় আপুনি A1 পাব আপুনি খুবেই ধুনীয়া কালাৰ হৈ আছে কোনো ধৰণৰ এক্সিডেণ্টেল গাড়ী ইয়াত ৰখা নহয় আৰু মিটাৰ টেম্পাৰিঙো নহয় জেনুইন বস্তু আপোনাক দিয়া হ'ব আজি আমাৰ এখন নেনো দেখাম আচ্ছা মই সুধিব বিচাৰিছোঁ এখনৰ ফাইনেন্স কিমান দিব লাগিব 1,00,000 টকা ন তো 1,00,000 টকাত আপুনি ৰেনল্ট কুইড পাই আছে ন 1,00,000 টকাত আপুনি এখন পাই আছে তো ইয়াত প্ৰায়ভাগ গাড়ী 1,00,000 টকাতে পোৱা গৈ আছে ইয়াত মুন মটৰ্ছৰ যোনটো ফাৰ্ষ্ট ব্ৰাঞ্চ হয় এইটোত প্ৰায় সংখ্যক গাড়ী আপুনি 1,00,000 টকা লৈ আহিলে ফাইনেন্স হৈ যাব যদি আপুনি গভৰ্ণমেণ্ট জব হোল্ডাৰ হয় কিজানি আৰু কমতো হ'ব পাৰে তো গভৰ্ণমেণ্ট যদি জব আছে বা আপোনাৰ চি ভি ভাল আছে আপুনি ইয়াত ভাল টকা ফাইনেন্স দি পেলাই গাড়ী ল'ব পাৰে 1,00,000 টকাও দিব নালাগে বহুতত ঠিক আছে যদি আপোনাৰ 1,00,000 টকা আছে আপুনি গাড়ী এখন ল'ম বুলি ভাবিছে আপুনি আহিব লাগিব আৰু কথা পাতিব লাগিব আজি আমাৰ নেনো দেখাওক টাটা নেনো হয় 2015 মডেল টপ মডেল হয় গতিকে আপুনি 1,20,000 টকা এখন বাইকৰ মূল্য নহয় আজি ভিতৰৰ কণ্ডিশ্যন চাব পাৰে মডেল কেতিয়া গৈছিলে 2015 ৰানিং কৰি আহিছে তো আপুনি টপ মডেল নেনো পাই আছে কিমানত 1,20,000 কোৱা কোৱা হৈছে নেগোচিয়েবল কৰি দিয়া হ'ব ভালেমান টকা নেগোচিয়েবল ইয়াত হৈ যাব নেনো এখন গাড়ী আপুনি বাইকৰ মূল্যতে এখন চাৰিচকীয়া বাহন পাই আছে যদি আপুনি ভাবিছে ঘৰত এখন বাহন লাগে চাৰিচকীয়া বাহন লাগে আপুনি যিকোনো এখন গাড়ী ল'ব পাৰে পচন্দ হ'ব পাৰে যিকোনো এখন গাড়ী ভাল ভাল গাড়ী দেখুওৱা হৈছে তো ইয়াত যিমান গাড়ী দেখুওৱা হৈছে আপুনি
এক লাখ টাকা লৈ আহিলে আপুনি ফাইনেন্স কৰিব লাগে যাব পাৰে। দুই তিনিখন গাড়ীত ফাইনেন্স নাইকিয়া, কিন্তু বাকী সকলো গাড়ীতে ফাইনেন্স পোৱা যাব। আৰু মুন মটৰ্ছৰ ফাৰ্ষ্ট ব্ৰাঞ্চ হয় এইটো, একদম ডিউ কেৰৰ অপজিচাৰে আছে। যদি আপুনি আহে নগাঁৱতে আপুনি স্ক্ৰীণত নাম্বাৰ আছে, কণ্টেক্ট কৰি আপুনি গাড়ী এখন ইয়াৰ পৰা লৈ যাব পাৰে। আৰু যদি আমাৰ চেনেলটোৰ থ্ৰুৰে আহে আপুনি ইয়াত জনাব আৰু ভালেমান টকা ডিছকাউণ্ট হৈ যাব। আৰু বেছি দেৰি নকৰোঁ, গাড়ীসমূহ দেখুওৱা হৈছে আৰু নিউ ষ্টক আপডেট হ'লে আমি আকৌ আহিম ভিডিঅ' লৈ পেলাই। আপুনি এই ভিডিঅ'টো ভালকৈ শ্বেয়াৰ কৰিব আপোনাৰ ফেমিলি মেম্বাৰ অথবা ফ্ৰেণ্ডৰ লগত, কিয়নো ভাল এখন গাড়ী পাৰ্চেছ কৰাটো আপুনি নিশ্চয় বিচাৰে তেওঁলোকে। গতিকে আজি দেৰি নকৰোঁ, ইয়াতে আমাৰ ভিডিঅ'টো এণ্ড কৰোঁ। নমস্কাৰ।